ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের 200 কোটি রুপি অর্থ পাচার ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে কেন গ্রেপ্তার করা হয়নি তা জানতে চেয়েছেন আদালত। এছাড়াও বিষয়টি নিয়ে আদালতে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে ইডি। আদালত ইডির কাছে জানতে চেয়েছেন, এলওসি জারি করেও আপনারা জ্যাকুলিনকে এখনও গ্রেপ্তার করেননি কেন? অন্য আসামিরা কারাগারে, কেন বাসাই নীতি গ্রহণ করলেন? আদালত আগামীকাল শুক্রবার জ্যাকুলিন জামিন আবেদনের বিষয়ে তার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। এর আগে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান জ্যাকুলিন। গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকুলিনের মতো ডাক পাঠানো হয়েছিল নোরা ফাতেহিকে। এছাড়াও এই মামলায় আরও অনেকেই জড়িত আছেন।